আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ তৈরি করে দেখাবো স্পেশাল টমেটো ভর্তা। তো এভাবে টমেটো ভর্তা করলে এক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, আর তৈরি করা খুবই সহজ আর খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন দেখে আসি কী কী লাগছে আমার এই টমেটো ভর্তা তৈরি করতে। আমি এখানে 5টি টমেটো নিয়েছি। তো টমেটোগুলো আমার একটু বড় বড়, আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে, টুসটুসে পাকা। তো টমেটোগুলো আমি এবার মাঝখান থেকে ফালি করে কেটে নেব। তো টমেটোগুলো যেহেতু আমার একটু বড় সাইজের, তো এই জন্য আমি 4 ভাগ করে কেটে নেব আর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিচ্ছি। তো টমেটোগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে এই টমেটোর এই মাথার এই অংশগুলো কিন্তু আমি এখন ফেলে দেইনি, এটা আমি পরে ফেলে দেব। এটা থাকার একটা কারণ আছে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন রান্নার তেল। তো তেলটা গরম হতে হতেই আমি আর একটু কাজ করে নিব। তো আমি টমেটো তো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচের কম পরিমাণ হলুদ গুঁড়া। তো টমেটোটা আমি মেখে নিচ্ছি। তো টমেটোটা মাখা হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে এই ফ্রাই প্যানে তেলের উপরে দিয়ে দেব। তো সবগুলো টমেটো আমার দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন রসুন। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি, কেউ চাইলে ইন্ডিয়ান রসুন ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে 3-4 কোয়া রসুন দিলেই হবে। তো টমেটোটা আমার এক পাশে একটু কালার চলে এসেছে, আমি ঝোলসে নিচ্ছি ভাজা ভাজা করে, একটু কালো কালো হবে দেখতে। তো আমার টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো টমেটোগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। তা আমি উপরে যে এই খোসাটা আছে খোসাটা ফেলে দিচ্ছি, আর ওই মাথার ওই অংশটা রাখার কারণ হচ্ছে এটা সহজ চলে আসবে সেদ্ধর পরে, ভাজার পরে আর কি। তা আমার টমেটোটা আমি একটু ভর্তা করে নিচ্ছি হাত দিয়ে। তো চটকে কিন্তু ভর্তা করে নেওয়া হয়ে গেছে আমার। তো দেখতেই পাচ্ছেন। তো এখন টমেটোটা আমি ভর্তা করে নেব। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সয়াবিন সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি 4টা শুকনো মরিচ ভেজে তুলে নিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আসলে নিজের পছন্দ মতো অনুযায়ী দিবেন। তো আমি আর একটু নেড়ে ভেজে নিচ্ছি। তো এবার দিয়ে দিলাম 7 মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া 1/4 চা চামচের মতো হবে, হাফ চা চামচ মরিচ গুঁড়া, কেউ না চাইলে মরিচ গুঁড়া নাও দিতে পারেন। তো আমি একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে টমেটো ভর্তাটা দিয়ে দিলাম। তো টমেটো ভর্তা দিয়ে আমি নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। তো এ সময় একটু সময় নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর এই যে শক্ত অংশগুলো আমি একটু চামচ দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার বেশ পানি শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর এরই মাঝে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। তো আমার কিন্তু পানি শুকিয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সঙ্গে এভাবে কিন্তু পরিবেশন করলে ভালোই লাগবে খেতে।
তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।